এই যে এখানে কিন্তু ক্যাফে, এই জায়গাটাতে ক্যাফে আছে, আর এখানে ট্রেন, এইটা একটা রাইট, এখানে একটা। আসসালামু আলাইকুম, সাগর সলের পক্ষ থেকে সাগর আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। একইভাবে আজকে আরেকটি পার্কে আসছি, আপনারা পিছনে নামটা দেখলে বুঝতে পারবেন। এই যে দেখুন, বিউটি পার্ক অ্যান্ড রিসোর্ট, এটা গুজিয়া শিবগঞ্জ বগুড়া। আপনারা যদি, আমরা এসেছি কিন্তু এই যে দেখুন, এখানে দুই দিকে এই গেটের, ঠিক আমি গেটের সামনে মানে দাঁড়িয়ে আছি, একটা ডান পাশে রোড আছে, এই যে এইটা এদিকে একটা, একটা কিন্তু বাম দিকে আছে, দুই দিক দিয়ে আসতে পারবেন। ডান দিক দিয়ে যদি আসেন, এটা কিন্তু রহবল থেকে আসতে হবে, মাত্র 3 কিলোমিটার দূরে কিন্তু এই রাস্তাটা ধরে আসবে, বিশ্ব রোড থেকে রহবল হয়ে যদি আপনি, মাত্র 3 কিলোমিটার দূরেই হচ্ছে এই বিউটি পার্ক। তো চলুন, সবার আগে কাজ হচ্ছে যে আমাদের টিকিট কাটা, কত টাকা লাগবে সেটা আপনাকে আগে জানিয়ে দিই। তো আমরা প্রথমেই এখানে আপনি দেখুন, এই যে লিস্টটা দিয়ে দেওয়া আছে, দেখেন কত টাকা লাগবে। বিউটি পার্ক অ্যান্ড রিসোর্ট, এটা হচ্ছে মাছপাড়া গুজিয়া, প্রবেশ মূল্য হচ্ছে 50 টাকা, সুইমিং 100, চিড়িয়াখানা 30, নাগরদোলা 50, ট্রেন 30, রকেট 30, মেরিগ্রাউন্ড 30, ওয়াটারবোর্ড, এগুলো সবগুলো কিন্তু দিয়ে দেওয়া আছে। তো চলুন, সবার আগে হচ্ছে আমাদের টিকিট কাটা। এই যে টিকিট কাটতে আসতে কিন্তু ভয় পাওয়া যাবে না, আপনারা যদি ভয় পান তাহলে হবে না। এটা কিন্তু একটা বাঘের মুখ, তার মানে নাম বিউটি কিন্তু প্রথমেই কিন্তু আপনাকে ভয় দেখাচ্ছে। তো চলুন, সবার আগে আমাদের কাজ হচ্ছে টিকিট কাটা, তারপর আমরা ভেতরে যাচ্ছি। এই যে আমাদের টিকিট কাটা শেষ, আমরা টিকিট কেটেছি এই যে 50 টাকা দিয়ে। তো চলুন, এইটা হচ্ছে গেট, তো আমরা ঢুকি ভেতরে। ঢুকেই বাম পাশে সমস্ত রাইডগুলো আছে, এটা এন্ট্রেন্স। আসলে এটা এখনও কনস্ট্রাকশন কাজ চলছে এগুলো আলটিমেটলি। এই যে দেখুন, প্রথমেই নাগরদোলা, বাম পাশে রাইডগুলো আছে, আর পার্কিং হিসেবে কিন্তু এই পাশটাতে আছে। যদি আপনার মোটরসাইকেল পার্কিং করেন সেক্ষেত্রে 20 টাকা, এবং গাড়ি টাড়ি যদি থাকে তাহলে 100 টাকা করে নেবে আপনাদের পার্কিং। তো চলুন, এইটা হচ্ছে নর্মালি পার্কিং, আর এই পাশটাতে কিন্তু আছে সব রাইডগুলো। এই যে নাগরদোলা, নাগরদোলা কিন্তু বেশ বড় আছে আর কি। এই যে এটা হচ্ছে নাগরদোলা, আর ঢোকার শুরুতে আপনাকে কিন্তু কৃত্রিম প্রাণী দ্বারা আপনাকে অভিনন্দন জানানো হবে। এখানে মাছ, জিরাফ, ডাইনোসর, তো আলটিমেটলি এই রাইডগুলোতে আপনি দেখে, এখানে ট্রেন আছে, আপনাকে তো আমি বললামই ট্রেনের সবগুলো টিকিটের কথা কিন্তু আপনাদেরকে বলে দিয়েছি। তো চলুন, আগে আপনাদেরকে রাইডগুলো শেষ করে দিই। তো এই যে এটা ট্রেনটা জাস্ট রাউন্ড করবে কিন্তু এখানে, আর এখানে কিন্তু ক্যাফে আছে এই জায়গাটাতে, ঠিক দেখো, এই যে এখানে কিন্তু ক্যাফে, এই জায়গাটাতে ক্যাফে আছে, আর এখানে ট্রেন, এইটা একটা রাইট, এখানে একটা, আর রাস্তাটা কিন্তু বেশ চমৎকার সাজানো আছে এবং ঘোড়া, এটাই মূলত এখানকার পার্কের সব চিত্র আর কি, রাইড জোন। চলুন, আমরা এবার সামনের দিকে আগাই, আর আপনারা তো টিকিটটা দেখেছেন কত টাকা করে লাগবে, চলুন। এই যে আমরা এই রাইড জোনগুলোর পরেই ঠিক কিন্তু এখানে একটা ফিশ ওয়ার্ল্ড আছে, দেখেন প্রথমে আপনাকে মাছের ছবি দিয়ে দেওয়া আছে। চলুন, আমরা একটু ঢুকি, আসলে দেখি কী অবস্থা। এই এখানে কিন্তু দেখুন খুব চমৎকার, ওখান থেকে ঝর্ণা পানি বেয়ে এই যে এখানে আসছে, এই যে মাছ, অনেক মাছ, রং বেরঙের মাছ হচ্ছে, ভীষণ ভালো, খারাপ না। এইটা মূল রাস্তা ধরে আগাছে, পাশে কিন্তু আপনি দেখুন এই যে পাশ দিয়ে কিন্তু আপনার লেক আছে, ওইটা লেক, লেকে কিন্তু আপনি বোটিং করতে পারবেন আর কি। চলুন, আমরা এই সোজা যাই। I'm just sitting here, I got time, it's clear to see, from up here, the world seems small. এখানে কিন্তু মিনি চিড়িয়াখানা আছে, মিনি চিড়িয়াখানা আছে, এটা হচ্ছে নর্মালি এই যে দেখুন, এখানে পার্ক অ্যান্ড রিসোর্ট মিনি চিড়িয়াখানা আর কি। চিড়িয়াখানার টিকিট কত ভাইয়া? 30 টাকা। আপনারা যদি এখানে আসেন তাহলে অবশ্যই
27 প্রকার পশু পাখি কিন্তু দেখতে পাবেন। এই পাশে এগুলো কিন্তু এগুলো রিসোর্ট, কিন্তু নর্মালি এগুলোতে কিন্তু থাকা যায় আর কি। তো আলটিমেটলি এই যে এই পাশটাতে হচ্ছে কৃত্রিম লেক আছে, আলটিমেটলি এই জায়গাগুলোতে আপনি বোটিং করতে পারবেন। আর এখানে এখনও কিন্তু কনস্ট্রাকশন চলছে, পুরোপুরি কাজ কিন্তু এখনও শেষ হয়নি, ঠিক আছে। তো এইটার সীমানা মোটামুটি এইটুকু, এক্সটেনশন যদিও হচ্ছে অনেকটা, তো আলটিমেটলি এখনও কাজ চলছে। তো এদিকে আর তেমন কিছু নেই, নর্মালি আপনারা কিন্তু এখানে বোটিং করার সিস্টেম আছে আর কি। এই যেটা একটা লেক আর কি, লেকের পাশ দিয়ে রাস্তা, ভালো লাগছে। তো চলুন আমরা এখন সুইমিংয়ে যাব। আচ্ছা এই যে এইটা হচ্ছে, দেখুন টিকিট ছাড়া কিন্তু ধরতে দেবে না, এইটা হচ্ছে নর্মালি এই বিউটি পার্কের সুইমিং ইয়াটা হচ্ছে এটা। তো আমরা এটা অতিরিক্ত রোদ থাকার কারণে সুইমিংয়ে যাই নাই। তো এখানে ঢুকতে হলে আপনাকে অবশ্যই 100 টাকা দিতে হবে। এই যেটা হচ্ছে নর্মালি সুইমিং, সুইমিংটা খুব বড় না, ছোট। তো এই যে সুইমিংয়ে মানে ওদিক দিয়ে যে উপর থেকে উঠে আপনারা যদি যারা জাম্প করতে চান, এটা এইটা হচ্ছে সুইমিং। তো চলুন আমরা এই যে এখানে একটা চাইনিজ একটা পরিবেশ আছে, দেখতে যাই। এই যে আমরা বাদের পাশ দিয়ে বিউটি ক্যামেরাতে ছবি তুলছি। আমার কাছে এই জায়গাটাকেই সবচেয়ে বেশি সুন্দর মনে হচ্ছে আর কি। দেখুন এই দুই পাশটাতে এই যে যে গাছগুলো, এবং এখানে একটা অন্যরকমের একটা ফিলিং কাজ করবে আপনাদের মধ্যে, পুরোটা ছায়া এবং রাস্তাটা চমৎকার। দুপাশের সবুজের মাঝে যখন ঠিক কালো পিঙ্ক কালার দিয়ে একটা রাস্তা তৈরি, এবং পাশেই কিন্তু দেখুন এই লেকটা আছে। তো এই জায়গাটাতে আমার কাছে প্রাকৃতিক দৃশ্য হিসেবে এটা কিন্তু চমৎকার একটা জায়গা আর কি। তো আলটিমেটলি এই পার্কটা কিন্তু খুব বড় না, তবু যদিও এর কাজ চলছে, কিন্তু আপনি সারাদিন সময় এক্সটেন্ড করতে পারবেন আপনার ফ্যামিলিকে নিয়ে, এই জন্য ঠিক আছে এই পার্কটা। এই যে এই বোটিংটা কিন্তু আপনারা করতে পারবেন, এখানে এই রকমের নৌকাগুলো আছে আর কি। এই যে এই লেকটার উপরে এই নৌকাটা দেওয়া আছে, ছাউনি সহ দিয়ে দেওয়া আছে আর কি, ভালো আর কি। আর এটা হচ্ছে এইখানে পার্ক, আলটিমেট পার্ক। এটা আছে ঘাট, ঘাট থেকে এটা যাবেন। এই এক কথায় এটাকে যদি আপনি আমি চারপাশটা আপনাকে দেখাই, তো দেখুন এই যে এখান থেকে শুরু ঠিক ওই সীমানাটা, এইটাই কিন্তু সম্পূর্ণ। তো আলটিমেটলি এই ছিল আজকের এই শিবগঞ্জ উপজেলায় অবস্থিত যে বিউটি পার্ক তার সম্পূর্ণ তথ্য। তো আপনারা এখানে আসবেন, সারাদিন সময় কাটাতে পারবেন ফ্যামিলি নিয়ে, সে ব্যবস্থা এখানে আছে। তবে পার্কের কাজ এখনও চলছে, এখনও সম্পূর্ণতা পায়নি এই পার্কটি আর কি। তো সব কিছু মিলিয়ে কাছে যদি আপনি সময় কাটাতে চান তাহলে এখানে আসতে পারবেন। তাহলে এই হচ্ছে আজকের বিউটি পার্কের আমার সব তথ্য। তারপরেও যদি কোনো তথ্য জানতে হয় অবশ্যই আমার ডেসক্রিপশন বক্স চেক করবেন। তো টিল দেন সবাই ভালো থাকবেন, এবং আজকের মতো আমি সাগর বিদায় নিয়েছি। সাগর সল্টের পক্ষ থেকে আবারও আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, এবং যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন। টিল দেন সবাই খুব ভালো থাকেন, আসসালামু আলাইকুম।